তোমরা তো জানো যে এই টাওয়ারে লাভ দেওয়ার অপশন আসার পর থেকে অনেক এনিমি এখানে আসে আর ডাইরেক্ট উপর থেকে নিচে লাভ দেয়। তো এনিমি যদি এই কার্টের উপরে লাভ দেয় তাহলে আমাদের একটা বেনিফিট আছে। আমরা যদি এই কার্টের উপরে দুই তিনটা ল্যান্ডমাইন সেট করি অ্যান্ড এরপর যদি কোনো এনিমি এখানে লাভ দেয় তাহলে আমরা কয়েকটা ফ্রি কিল পেতে পারি। কিন্তু এইখানে একটা সমস্যা হচ্ছে যে এই কার্টের উপরে কোনো ল্যান্ডমাইন ইউজ করার অপশন নেই। তবে আমি চেষ্টা করব যে ল্যান্ডমাইন সেট করা যায় কিনা, কয়েকটা ট্রিক ইউজ করার চেষ্টা করব। তো প্রথমে তো ওই কার্টের সামনে একটা ওয়াল সেট করব, তাই আমি এই উপরে আসলাম। কিছুটা উপরে আসার পর অ্যান্ড এইখান থেকে সুন্দরভাবে একটা ওয়াল এই আর কি কার্টের মাঝখানে সেট করলাম অ্যান্ড এরপর হচ্ছে এই ওয়ালের উপরে উঠবো। আর ওয়ালের উপরে ওঠার পর এখান থেকে কয়েকটা ল্যান্ডমাইন আমি এখানে সেট করে দেবো। আমার কাছে একটাই ছিল তাই একটাই সেট করছি। মাইন বসানোর পর আমরা তো এখান থেকে চলে যাব, কিন্তু আমাদের যাওয়ার পর এনিমি যদি এখান থেকে লাভ দেয় তাহলে এনিমি আর দ্বিতীয়বার লাভ দেওয়ার কথা কখনোই ভাববে না।